শুরু করছি আজকের বাছাই করা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জুনিয়র ডাক্তারদের ধর্নার মধ্যেই স্বাস্থ্য ভবন এলাকায় নজরদারি বৃদ্ধি পুলিশের, বাড়ছে সিসি ক্যামেরা। আরজিকর কাণ্ডে মেলেনি গণধর্ষণের প্রমাণ, শিয়ালদা আদালতে জানালো সিবিআই, ফের তিন দিন সিবিআই হেফাজতে ধৃত সন্দীপ ও অভিজিৎ। মহিলাদের ডিউটি বন্ধ নয়, রাত্রির সাথীর বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ সুপ্রিম কোর্টে। হাসপাতালের নিরাপত্তায় সিভিকদের নিয়ে উঠল আপত্তি। এসটিএফে বদলি বিনীত গোয়েলের, নতুন সিপি হচ্ছেন মনোজ বর্মা। বদলি স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও, প্রতিশ্রুতি মেনে বিজ্ঞপ্তি নবান্নের। নাটকীয় টানাপোড়েনে ইতি, দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন কেজরি, ইস্তফাপত্র জমা উপরাজ্যপালকে, সরকার গড়ার দাবি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অতিথির। বেআইনি নির্মাণ ভাঙার যুক্তিতে আর বুলডোজার নয়, সংবিধানের দোহাই দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের, মামলার পরবর্তী শুনানি আগামী 1 অক্টোবর। চিকিৎসকদের আন্দোলনে সাহায্যের নামে টাকা চেয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক করলেন জুনিয়র ডাক্তাররা। ভিন্ন রাজনৈতিক মত হলেই আরজি করে ঢুকতে বাধা, আন্দোলনকারীদের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল। 2021 সালে সন্দীপের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত তাহলে আমার কোল খালি হতো না, জানালো তিলোত্তমার মা। শিল্পীরা প্রতিবাদ করলে রামবাম বলা হচ্ছে, আর প্রতিবাদ না করলে চটি চাটা, বললেন ইমন। এবার আরজিকর কাণ্ডে টালা থানার অতিরিক্ত ওসিকে তলব সিবিআইয়ের, কাগজপত্র নিয়ে হাজির সিজিওতে। নিগম ইন্দিরা নিয়ে বিরোধ, আর কী কী ঘটেছিল সোমে কালীঘাট বৈঠকের অন্ধরে, চাপান হয়নি চাপান উত্তর। কালীঘাট বৈঠকের নিদান মেনে দুই স্বাস্থ্যকর্তাকেও সরিয়ে দিল নবান্ন, চারটি পদে করা হলো রদবদল। কেজরিওয়ালের জায়গায় দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিথি, মারলে না। 27 মিনিট নাকি 7 ঘন্টা, সিবিআইকে কতক্ষণের ফুটেজ দিয়েছে লালবাজার, তর্ক হলো উত্তর মিলল না। এবারে কুর্সি পেতেই বড় চ্যালেঞ্জ, চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য জানতে জয়সায়ের দরজায় পাকিস্তান। ধর্ষণ খুনের আগেই কি ষড়যন্ত্র, আরজিকর কাণ্ডে আদালতের বড় দাবি সিবিআইয়ের। মনোজ বর্মাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার করলেন মুখ্যমন্ত্রী মমতা, দায়িত্ব মঙ্গলবারই। এর সাথে রয়েছে খাপলেন প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দেওয়ার নির্দেশ দেওয়া আমাদের কাজ নয়, আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের চতুর্থ শুনানিতে সন্তোষজনক বলছেন ডাক্তাররা, কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে বৈঠক। আসছি বিস্তারিত রিপোর্টে, তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তবে রয়েছে আজকের সব থেকে বড় খবর, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ডে এখনো পর্যন্ত গণধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, শিয়ালদা আদালতে জানালো সিবিআই। সে কারণেই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলেও তারা সরাসরি ধর্ষণ ও খুনের সঙ্গে যুক্ত নন বলেই মনে করছেন ধৃত দুজনকে আগামী 3 দিন সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আগেই গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, পরে কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে এই মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। এদিন শুনানিতে অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারের পদ্ধতিগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবী, তবে সওয়াল জবাব শেষে ধৃতদের সিবিআই হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত। অপরদিকে আবার রাতে মহিলারা কাজ করতে পারবেন না, এই নির্দেশ দিতে পারে না রাজ্য, আরজিকর কাণ্ডের শুনানিতে সাফ জানালো সুপ্রিম কোর্ট। নারী নিরাপত্তা, রাজ্য সরকারের আনা প্রকল্প, রাত্রির সাথী বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ শীর্ষ আদালতের, এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এদিন প্রতিটি সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে দেওয়ার পক্ষে জেরালো সওয়াল করেন চিকিৎসক পক্ষের আইনজীবীরা। চিকিৎসকদের যৌথ মঞ্চের আইনজীবী করুণানন্দীর বক্তব্য, বেসরকারি সংস্থা থেকে 1514 জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে, অথচ ধর্ষণ কাণ্ডে ধৃত অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার, তাই অবিলম্বে সিভিকদের নিষিদ্ধ করে পুলিশদের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হোক। নিরাপত্তার অভাব বোধ করি যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এখনো কাজে ফেরেননি তা জানান আইনজীবী। মঙ্গলবার কিংবা বুধবারের মধ্যে জিবি বৈঠকে চিকিৎসকরা কর্মবিরতি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দ্রা জয়সিংহ। এদিকে আবার সিবিআই তদন্তে বিচলিত করার মতো
মতো তথ্য মিলেছে। দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে জানান বিচারপতিরা। সুপ্রিম কোর্ট জানিয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার দিন ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন সেই সব নাম জমা দিতে হবে জুনিয়র ডাক্তারদের। নির্যাতিতার বাবা যেসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তাও খতিয়ে দেখতে হবে। পাশাপাশি তরুণী চিকিৎসকের নাম ও ছবি উইকিপিডিয়া থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অপরদিকে আবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষে গতদিন রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে, রদবদল করা হবে পুলিশের অন্যান্য পদেও। মঙ্গলবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সেই মতো দুপুরে নবান্ন তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হলো যে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরানো হলো বিনীত গোয়েলকে। তাকে রাজ্য সরকারের স্পেশাল টাস্ক ফোর্স এর এডিজি করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের শীর্ষ পদ থেকে বেশ কিছু রদবদলও করা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে বিনীতকে সরিয়ে সেই জায়গায় দায়িত্বে আনা হয়েছে মনোজ বর্মাকে। তিনি ছিলেন রাজ্য পুলিশের এডিজি। অন্যদিকে আবার আদালতে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি উঠতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ এবারে খাপলেন প্রধান বিচারপতি, এমনকি ধমকও দিলেন। মুখ্যমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেওয়া আমাদের কাজ নয়, আইনজীবীকে ধমক বিচারপতির। তিনি সরাসরি বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন, আমরা চিকিৎসকের চিন্তার বিষয়গুলো দেখছি। যদি আপনি বলেন মুখ্যমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিতে হবে সেটা হতে পারে না, এটা আমাদের কাজ নয় বলে ধমক দিলেন প্রধান বিচারপতি। অপরদিকে আবার ভিন্ন রাজনৈতিক মত হলেই আরজিকরে ঢুকতে বাধা, আন্দোলনকারীদের বিরুদ্ধে এবার বিস্ফোরক কুণাল। 51 জন জুনিয়র ডাক্তারকে ঢুকতে দেওয়া হচ্ছে না, একাধিক প্রতিষ্ঠানে একই পরিস্থিতি। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। কুণালের প্রশ্ন, এই ছেলেমেয়েগুলি কোথায় যাবে, কিভাবে পড়বে, কিভাবে কাজ করবে, এরাও মেধাবী। রাজনৈতিক ভিন্ন রাজনৈতিক মত হলেই আপত্তি, আরজিকরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনই দাবি করলেন কুণাল ঘোষ। কুণাল বলছেন যাদের উপর রাগ আছে এখন তাদের গায়ে কোনো তকমা লাগিয়ে মেডিকেল কলেজগুলিতে ঢোকা বন্ধ করার প্রবণতা, এটা আপত্তিকর। অন্যদিকে আবার দিল্লিতে মহিলা মুখ্যের সামনে দিকে বড় বাজি রাখলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিথি মার্লেনা। গত রবিবার দলীয় কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল ঘোষণা করেন যে তিনি দুদিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। আবগিরি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েও জনতার আদালতে রায় পাননি এখনো, তাই যেদিন জনতার আদালতে তিনি রায় পাবেন সেদিন ফের মুখ্যমন্ত্রী পদে বসবেন, এমনটা স্পষ্ট করে দেন আপ প্রধান। তারপরেই দিল্লি তথা জাতীয় রাজনীতিতে গুঞ্জন ছিল কে হচ্ছে পরবর্তী দিল্লির মুখ্যমন্ত্রী। মনীষ সিসোদিয়া, রাঘব চাড্ডার মতো আপ নেতাদেরও নাম ছিল তালিকায়, কিন্তু শেষমেশ অতিথির নামেই সিলমোহর দিয়েছে আম আদমি পার্টির নেতৃত্ব। অপরদিকে আবার দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হলো 242,000 কিউসক, প্লাবনের আশঙ্কায় 5 জেলা। টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চল, 3 দিন ধরে প্রবল বৃষ্টিতে বেড়েছে দামোদর জল। অতিবৃষ্টির কারণে দামোদর নদীর জল বেড়ে যাওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। মঙ্গলবার বিকেল 5টা অবধি জল ছাড়ার পরিমাণ 242,000 কিউসেক। তার ফলে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া সব অঞ্চলগুলি দামোদর ধারে সেগুলি বন্যা আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে আবার টালা থানার প্রাক্তন ওসি গ্রেপ্তারে উদ্বেগে কলকাতা পুলিশ, নিচুতলার কর্মীদের 14 দফা দাবি এবং প্রস্তাব। গত শনিবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এরপরে পুলিশের মধ্যেই এমন ধারণা তৈরি হয়েছে যে উপতলার কর্তাদের নির্দেশে দায়িত্ব পালনের জন্যই কি অভিজিৎকে গ্রেপ্তার করা হলো। বস্তুত নিচুতলার পুলিশ কর্মীদের একাংশের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ কলকাতা পুলিশের নিচুতলার অফিসাররা। এই পরিস্থিতিতে কি কি করণীয় তা নিয়ে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মোট 14টি প্রস্তাব নেওয়া হয়েছে এবং দাবি জানানো হয়েছে বলেও পুলিশ সূত্রের খবর। কলকাতা পুলিশ ওই ধরনের সূত্রের খবরে বৈঠক তৎকালীন নগরপাল বিনীত গোয়েলকে সখানেক নিচুতলার অফিসার ঘিরে ধরে বলেন তারা আর এর পর থেকে হোয়াটসঅ্যাপ কলে কোনো নির্দেশ নেবেন না। পরিস্থিতি সামাল দিতে সোমবারই অভিজিতের বাড়িতে পাঠানো হয় 3 পদস্থ অফিসারকে। যে প্রস্তাবগুলি নেওয়া হয়েছে তার মধ্যে যেমন আছে অভিজিতের পরিবারের পাশে দাঁড়ানো বা আইনি লড়াইয়ের আর্থিক সহায়তার কথা, তেমনই প্রস্তাব সংবাদ মাধ্যম পুলিশের হয়ে কথা বলার জন্য প্রাক্তন কর্তাদের ব্যবহার করার প্রসঙ্গ, অভিজিৎ গ্রেপ্তারের পরে শীর্ষ পুলিশ কর্তারা কেন মুখে কুলুপ এঁটেছিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিস্থিতি সাপেক্ষে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল রবিবার লালবাজারে পুলিশ কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠকে বসতে হয়। বৈঠকে কলকাতা থানার ওসিরাও উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। ওই বৈঠকের পরই অভিজিতের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে যান লালবাজারের শীর্ষ পুলিশ কর্তারা। দুপুরে সার্ভে করে তাকে ফ্ল্যাটে পৌঁছান কলকাতা পুলিশের 3 অধিকর্তা, অতিরিক্ত কমিশনার ভি সলোমন, নেশা কুমারের সঙ্গে যান 2 অতিরিক্ত কমিশনার বিদিশা এবং কলিতা আর আরিসবুল বিলাল। অভিজিতের স্ত্রী সহ পরিবারের সদস্যদের সঙ্গে তারা দীর্ঘক্ষণ কথা বলেন। পরে নেশা কুমার বলেন যে কলকাতা পুলিশ একটা পরিবার, এই পরিবারের সদস্য অভিজিৎ, আমরা সব রকম ভাবে পাশে থাকবো এবং সাহায্যের বার্তা দিয়েছে পরিবারের সঙ্গে।
তো ফ্রেন্ডস, এই ছিল মূলত এই মুহূর্তের পাওয়া সর্বশেষ রিপোর্ট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।